ততক্ষণ পর্যন্ত রহমতের নবীর কথা বলবো। আর যতক্ষণ শুনবো হৃদয়ের কান দিয়ে ভালোবাসা নিয়ে শুনবো ইনশাআল্লাহ, গোটা পৃথিবীকে আমরা জানিয়ে দেব আমার নবী অসভ্যদেরকে সভ্য বানানোর জন্য এসেছে, মানবরূপী জানোয়ারগুলোকে আমার নবী সবক শিখাইয়া মানুষ বানানোর জন্য এসেছে। আমার নবী শুধু মুসলমানদের জন্য আসেনি, আমার নবী এসেছে পৃথিবীর সকল সৃষ্টির জন্য। সুতরাং কথা হবে কম, কাজ হবে বেশি। রাজি আছেন আমরা? কথা হবে কম, কাজ হবে। আর কথা কম কাজ বেশি, এটা দেখলেই কিছু লোকদের গাও জ্বালা ধরবে। ওরা হচ্ছে বাম আর রাম, বাম আর রাম। রসুলের কথা শুনলে, দিনের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে ওদের গাত্রদাহ হয়, ওদের ইমানের অ্যালার্জি শুরু হয়ে যায়। যেরকম সুতরাং আজকে আমরা ওদেরকে ভালো করে ঔষধ দেব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবী কি পৃথিবীতে ঝগড়া লাগানোর জন্য আসছে, না পৃথিবীর মানুষকে ঝগড়া মিটিয়ে দিয়ে বন্ধু বানানোর জন্য এসেছে? আমার রহমতের নবী কি পৃথিবী ধ্বংসের জন্য এসেছে, না পৃথিবীকে সুন্দর করে বিন্যস্ত করার জন্য এসেছে? আপনাদেরকে কিছু কথা আজকে শিখতে হবে। কিছু জানোয়ার মানবরূপী, কিছু জানোয়ার কোন রূপী? মানবরূপী। মানবরূপী কিছু জানোয়ার, কোনো কাজ নাই ওদের, ওদের কাজই হলো আমার রহমতের নবীকে নিয়ে লেখা, আমার রহমতের নবীকে নিয়ে বলা, আমার রহমতের নবীর চরিত্রের ভিতরে অহেতুক উৎকট উদ্ভব দোষ ত্রুটি খুঁজে বেড়ানো। আজকে প্রত্যেককে জানতে হবে, উত্তর দিতে হবে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যত মানুষ সব থেকে বেশি মানুষ হত্যার দায়ে ইতিহাসে কুখ্যাত, হিটলার, মুসোলিনি, এরকম পাঁচটা আছে পৃথিবীতে কুখ্যাত, যারা হাজার হাজার লক্ষ মানুষ হত্যা করেছে। আচ্ছা বলুন তো, এই পাঁচটা কুখ্যাত মানবরূপী খুনি জানোয়ার, এদের কারো মধ্যে কি আমার রহমতের নবীর নাম আছে? তাহলে আমার নবীর নাম শুনলে তোদের গায়ে এত অ্যালার্জি কেন হয়? পৃথিবীর যারা সব থেকে বেশি মানুষ হত্যা করেছে তার মধ্যে আমার রহমতের নবী? বলুন চিৎকার দিয়ে, আমার রহমতের নবী। পৃথিবীতে যারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, পৃথিবীতে যারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, একটা সভ্যতাকে যারা কবরস্থানের মতো বিলীন করে দিয়েছে, পৃথিবীর হাজার হাজার মানুষকে যারা অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, এমন কুখ্যাত নরপিচাস নরপশু মানবরূপী জানোয়ারের নাম ইতিহাসে আছে, তার মধ্যে আমার রহমতের নবীর নাম না? তাহলে প্রশ্ন হলো, আমার নবীর নামে তোদের গায়ে অ্যালার্জি কেন হয়? প্রশ্ন আসে কি আসে না? আচ্ছা আমার নবী কি অন্য কাউকে নিয়ে খোসাতে বলেছে, না সুপ থাকতে বলেছে? রহমতের নবী কি সুন্দর কথা, মানুষটা যেরকম সুন্দর, হৃদয়টা যেরকম সুন্দর, বাক্যগুলিও তেমন সুন্দর। বলেন না আল্লাহু আকবার। আমার রহমতের নবীর জবান থেকে রহমতের কথা বের হচ্ছে। শোনো, তোমরা কারো দেব দেবীকে গালি দিও না, কারো দেব দেবীকে দেবতাকে গালি দিও না। একজন দাঁড়িয়ে প্রশ্ন করল, তাদের দেব দেবীকে আমরা গালি কেন দেব না? রসুল বললেন, রহমতের নবী বললেন, দয়ার নবী বললেন, মানবতার শিক্ষক বললেন, তুমি যদি তার দেব দেবীকে গালি দাও, তারা তোমার নবী, তোমার আল্লাহকে নিয়ে কথা বলবে। রহমতের নবী শিক্ষা দিয়ে গেলেন, অন্য ধর্মের দেব
দেবীকে নিয়ে গালিগালাজ করা আলোচনা সমালোচনা করা তোমার দরকার নাই, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। কথাটা কি সুন্দর না অসুন্দর? ভালো কথা না মন্দ কথা? যৌক্তিক কথা না অযৌক্তিক কথা? আচ্ছা এরপরও যারা আমার নবীর নাম শুনলে গাও জ্বলে পাও জ্বলে রক্তে জ্বলে, আমার মনে হয় ওদের জন্মে ঠিক নাই, এগুলি বেজন্ম। এগুলি কি বলুন? এগুলি কি বেজন্মা? জন্মে ঠিক নাই। তোর জন্মই যদি ঠিক থাকতো তাহলে এমন একজন মহামানবকে নিয়ে তোর এত অ্যালার্জি সুলকানি খাউজানি কেন হয়? সম্মানিত উপস্থিতি, যুগে 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 আমার রহমতের নবীকে নিয়ে অনেকেই কথা বলেছে। আপনাদের মনে আছে নিশ্চয় আশির দশকের ঘটনা, সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিল, গোটা পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় আঘাত লেগেছিল, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হুঙ্কার এসেছিল, সালমান রুশদি আমার বিশ্বনবীর চরিত্র তুই কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছিস, যার চরিত্র আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আমার রহমতের নবীর চরিত্রে তুই কলঙ্ক দেওয়ার চেষ্টা করেছিস, তোর চরিত্র ল্যাংটা করে আমরা ছাড়ব। আল্লাহ তাআলা তার রাতের ঘুম হারাম করে দিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে চেহারার এদিক সেদিক কিছু পরিবর্তন করা লাগছে। তার কারণ অর্ত ওই যে কুত্তায় কামড়াইলে যেরকম জলাতঙ্ক রোগ হয়, ওরে শয়তানে এমন কামড়ান কামড়াইল, ইবলিশ শয়তান খবিশ শয়তানে এমন কামড়ান কামড়ায়েছে, ওই ইবলিশ শয়তানের কামড়ে ওর জলাতঙ্ক রোগ হলো, ভাইরা আমার এমন রোগ হলো, ও সব সময় শুধু স্বপ্নে দেখে কোন সময় ওর উপরে গজব এলো, এই বুঝি ওর প্রাণটা শেষ হয়ে গেল। আমরা দেখেছি ডেনমার্ক, মনে আছে কি আপনাদের সে কথা? ডেনমার্ক আমার রহমতের নবীকে নিয়ে ব্যঙ্গ কার্টুন ছাপালো। আমার বুঝে আসে না যে আমার নবী কার কার পাকা ধানে মই দিল, আমার বুঝে ধরে না আমার রহমতের নবী কার ঘরের খাবার কেড়ে নিল, আমার বুঝে ধরে না আমার রহমতের নবী কার কার ক্ষতি করলো। যেই নবী আজীবন মানুষের জন্য কাঁদলো, মানুষের জন্য বলল, মানুষের পক্ষে কথা বলল, মানবতার পক্ষে কথা বলল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সব মানুষকে মানবতার শাবক যিনি দিল, সেই নবীর বিরুদ্ধে কেন তোমরা কথা বলো? আমার কোনো কিছু বুঝে আসে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সভ্যতা শালীনতা সংস্কৃতি সুস্থ ধারা সংস্কৃতির জন্য আমার নবী আমার রসুল আমার রহমতের নবী যে ভূমিকা নিয়েছে পৃথিবীতে, এই ভূমিকা আর কেউ নিতে পারে নাই। ডেনমার্কের বিরুদ্ধে 150 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগল, মুসলমানেরা ফুলে ফেফে উঠল, ফুসলে উঠল, ডেনমার্ক দেখলো পরিস্থিতি খারাপ। শুধু এটাই শেষ নন, ফ্রান্সে আগেও একবার কিন্তু হয়েছে, ওদের কিছু মুরিদ আছে, আবার বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় ওদের কিছু সেল আছে, মুন্ডাস। আমাদের দেশের একটা পত্রিকা আছে প্রথম আলো, যা কিছু কালো তার মধ্যে প্রথম আলো, যা কিছু কালো তার মধ্যে প্রথম আলো। বলতে পারেন হুজুর এতগুলো মিডিয়ার চোখ আপনার দিকে, কালকে তো আপনারে একেবারে সর্বনাশ করে ছাড়বে, আমি জানি মিডিয়া আমার দিকে তাকিয়ে আছে। কালো এই জন্য বললাম, এই বাম আর রামপন্থী কিছু পত্রিকার মিডিয়া আছে যাদের কাছে একজন আলেমের চরিত্র গ্রহণযোগ্য হয় না, যাদের কাছে এদেশের একজন ডানপন্থী মানুষ সাদা দিলের মানুষ হয় না, যাদের কাছে একজন আল্লাহওয়ালা মানুষ অনুকরণযোগ্য মানুষ হয় না, ওদেরকে কালো বলবো নাকি ভালো বলবো? তারা পৃথিবীর বেনামাজি অথবা অমুসলিম, আমি অমুসলিমদেরকে ছোট করছি না,
তাদের মধ্যে ভালো মানুষ খুঁজে পায়। এই বাংলাদেশে ১৬ কোটি মুসলমান, একজন মুসলমান কি তোমরা ভালো নামাজি লোক খুঁজে পাও না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম এই হুজুর খারাপ, ওই হুজুর খারাপ, এই পীর খারাপ, ওই পীর খারাপ, এই মুরব্বি খারাপ, তোই মুরব্বি খারাপ। ১৬ কোটি মানুষের ভিতরে একজন আলেম, একজন নামাজি লোক কি নাই যে সাদা মনের মানুষ, গ্রহণযোগ্য অনুকরণযোগ্য চরিত্র? ওই তাদেরকে নিয়ে তো তোমরা লেখো না। তার অর্থ আমরা বুঝি, তোমরা ইমামদারের টাকায় চলো না। সুতরাং বন্ধুরা আমার, বাংলাদেশে একজন আল্লাহর একজন বান্দা দুঃখ করে বলেছিলেন, যদিও আজকে তিনি চার দেওয়ালে অন্তরীণ হয়ে আছেন, আল্লাহর সেই বান্দা বলেছিলেন, ও ইমামদারেরা শোনো, যেই পত্রিকার মিডিয়াগুলো দুশ্মনী করে আলেমদের সাথে, দুশ্মনী করে কোরআনের সাথে, দুশ্মনী করে ইসলামের সাথে, দুশ্মনী করে ইমানের সাথে, দুশ্মনী করে রহমতের নবীর সাথে, পয়সা দিয়ে সেই পত্রিকা কেনা তো দূরের কথা, ওই পত্রিকা দিয়ে ঢিলা কুলুপ পর্যন্ত করা জায়েজ? ঢিলা কুলুপ করা পর্যন্ত কি নাই? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, খতিব মরহুম ওবায়দুল হক, খতিব মরহুম উবাইদুল হক, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আল্লাহুম্মা আমিন। খতিব মরহুম উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তো একজন অভিভাবক সুলভ আলেম ছিলেন, এদেশের কওমি অঙ্গনের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের আলিয়া অঙ্গনের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের তরিকা পন্থী আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশের তবলিগ পন্থী আলেমদের সাথে তার সম্পর্ক ছিল, এদেশে ইসলামী আন্দোলন সংগঠন এই বলয়ের আলেমদের সাথে তার সম্পর্ক ছিল। অভিভাবকের মতো তিনি একটা ডাক দিয়েছিলেন, আন্দোলন হয়েছিল প্রথম আলোর ইসলামকে নিয়ে ব্যঙ্গাত্মক লেখা লেখার কারণে তওবা পড়েছিল, খতিব উবাইদুল হকের পা পর্যন্ত ধরে মাপ চাইতে আসছিল। সুতরাং আমি আজকে বলবো, আপনার পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, এটা আপনার আসল পরিচয় নয়। আপনার প্রথম পরিচয় আপনি মানুষ, এবং আপনার প্রথম আর শেষ পরিচয় আপনি আল্লাহর গোলাম, একজন মুসলমান। কবরে প্রশ্ন কয়টা? তিনটা। কয়টা? তিনটা। মান রব্বুক, মান রব্বুক, তোমার রব কে? আল্লাহ। হু ইজ ইওর সাস্টেইনার, হু ইজ ইওর চেরিশার, হু ইজ ইওর লর্ড, হু ইজ ইওর মাস্টার? মান রব্বুক, আপনি কি বলবেন বলুন তো? রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, কবরের দ্বিতীয় প্রশ্ন কি? ওয়া মা দীনুক, তোমার দীন কি? দীন অনেকগুলো অর্থ হতে পারে। হাফেজ ইবনে হাজার আসকালানি, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, আজ থেকে ৭৫০ বছর আগে দীনের ১২টি অর্থ তিনি করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আর দীন ও সিয়াসা, আপনাদের বোঝা দরকার নেই, আলেমরা বুঝলেই হয়েছে, আপনারা বুঝে আবার কোন জায়গায় কোন প্যাচ লাগান তার ঠিক নাই, কোন জায়গায় কোন প্যাচ লাগান তার ঠিক নাই। একজন বিয়ে বাড়িতে গেছে, কাঁঠাল নিয়ে গেছে, বিয়ান সাহেব জিজ্ঞেস করলো, বিয়াই এত সুন্দর কাঁঠাল অমৌসুমে পাইলেন কই? কয় কাঁঠাল একটা ধরছিল, আপনাদের বাড়িতে বেড়াতে আসব, এই জন্য চিন্তা করলাম এটারে কেমনে পাকাই। শেষে অনেক কায়দা করে এর মধ্যে শিক মারলাম, তারপরে লবণ দিলাম, তারপরে ওই যে কি তেতো তুইতা নাকি বলে ওইটা দিলাম, পেকে গেল। কয় যে না, সুন্দর জিনিস, অমৌসুমের আম, অমৌসুমের কাঁঠাল, খাইতে যেমনই লাগুক দেখতে লোভনীয়, খাইতে যেমনই লাগুক দেখতে কি লোভনীয়। বিয়ে খুব খুশি,
কয়দিন পরে এখন এই বিআইকে আর বিএনকে দাওয়াত দিয়েছে। আচ্ছা ঠিক আছে, মেয়ে তো আপনারা দিলেন, আমরা তো জামাইয়ের বাড়িতে বেড়াতে আসলাম, বেড়ায় গেলাম, আপনারা মেয়েটা কোথায় দিলেন একটু দেখবেন না, কোথায় দিলেন একটু দেখে আসবেন। দুজনে মিলে পরামর্শ করলো কি করা যায়। বলল এখন তো তরমুজের মৌসুম পুরো হয় নাই, তো কি করবা। কয়েক বিয়েই যে কাজ করছিল, কাঁঠালের মধ্যে গ্যাস ঢুকাইছিল, লবণ দিয়েছিল, আর কি দিয়েছিল, হ্যাঁ কি বলেন আপনারা, তুচ্চা। তো ঠিক আছে, এইটা করো, ওদের তালে তাল মিলাইয়া তরমুজের মধ্যে কি করছে, শিক মারছে, লবণ ঢুকাইছে, তারপরে তুচ্চা নাকি নোয়াখালীর, লক্ষ্মীপুরের, লক্ষ্মীপুর না নোয়াখালী, নোয়াখালী। আচ্ছা তো নোয়াখালীর ওই তুচ্চা ঢুকাইস, মাশাআল্লাহ মাশাআল্লাহ নাকি নাউজুবিল্লাহ, গেছে তো বিয়ে বাড়িতে, এখন দুর্গন্ধ আসে। বিয়ে জিজ্ঞেস করে বিয়ে আনছেন কি, কয় যে আনছি তো আপনাদের, আপনারাও যেরকম আনকমন জিনিস নিয়েছিলেন আমরাও কিন্তু আনকমনই আনছি। তো কি আনকমন আনছেন, দেখলো তরমুজ, কিন্তু গন্ধ কিসের। শেষ পর্যন্ত কেটে দেখে সর্বনাশ, ভিতরে দুর্গন্ধের বাসা হয়ে গেছে। বললো বিয়ে এইটা কেন হইলো, কয় যে দেখেন আপনার সাথে তালে তাল মিলাতে গিয়েছিলাম। ও মুসলমান, সব জায়গায় তালে তাল মিলানো, বলুন সব জায়গায় তালে তাল মিলানো যায় না, যাবে না। বন্ধুরা আমার, প্রথম আলো রাসূলুল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়, কোরআনের একটি ছোট্ট বিষয়কে অবজ্ঞা করে তামাশা করেছিল এদেশের সব বলয়ের আলেম ওলামারা। ঐক্যবদ্ধ হওয়ার কারণে প্রকাশ্য দিবালোকে তারা মাপ চাইতে বাধ্য হয়েছিল। বন্ধুরা আমার, সম্মিলিত শক্তির অনেক দাম। সালমান রুশদি স্যাটানিক ভার্সেস লিখেছিল, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। ডেনমার্ক আমার নবীজির বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন করেছিল, আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। ফ্রান্স ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা সহনশীলতার মধ্যে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এবার তারা রাষ্ট্রীয়ভাবে রহমতের নবীকে নিয়ে তারা যে ব্যঙ্গ করল, তারা ডেনমার্ক, সুইডেন এবং অন্যান্য রাষ্ট্র, তারাও মুসলমানদের উপরে অনেক সময় বিদ্বেষ ভাব পোষণ করে, কিন্তু এবার ফ্রান্স যা করেছে, ম্যাক্রো যা করেছে, ইচ্ছে করে মুসলমানদের পৃথিবীর প্রায় 150 কোটি মুসলমানদের কলিজার ভিতরে আঘাত দেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে উস্কে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এটা একটা অজপাড়াগা গ্রাম, এটা কি হুজুর, এই জায়গা সিল্লেইলি কি না সিল্লেইলি কি, এই যে আপনারা যে খালি লাফান রসুলের পক্ষ নিয়ে, আচ্ছা লাফাইলি কি না লাফাইলি কি। এই ধর্ম বিদ্বেষী ভালো করে শোন, কাফেরের প্রেতাত্মা ভালো করে শোন, নাস্তিক আর মুরতাদদের বন্ধু ভালো করে শোন, আবু জাহেলের চালা চামুন্ডা ভালো করে শোন, উতবা সাহেবা রক্তের ভাই ভালো করে শোন, পৃথিবীর 150 কোটি মুসলমান চিৎকার চাচামাচি করার কারণে ফ্রান্সের অর্থনৈতিক দুর্গের মধ্যে আঘাত লেগেছে, কোটি কোটি ডলার তার শেয়ার বাজার থেকে বিলীন হয়ে গেছে। বঙ্গবন্ধুর একটা কথা মনে আছে নাকি আপনাদের, বঙ্গবন্ধু বলেছিল তোদেরকে হাতে মারবো না, কিসে মারবো, ভাতে আবার মারে কেমনে। আসলে এটা হলো অর্থনৈতিক মাইট দেওয়া, এই মাইটটা কিসের মাইট, আরে কথা কয় না, মাইটটা কিসের মাইট, তাহলে হাতে মারলে হাতে মারার থেকে ভাতে মারার কি জ্বালা বেশি, হাতে মাইরের থেকে কিসের মাইট, ভাতে মাইরের জ্বালা বেশি।
কৌশলের মায়ের ওই আল্লাহ তাআলা নফসে আম্মারের সৃষ্টি করলো সৃষ্টি করার পরে নফসে আম্মারের জিজ্ঞেস করছে মান আনতা ওয়া মান আনা এই নফসে আম্মারা খবিশ তুই কে আর আমি কে কই আনতা আনতা আনা আনা তুমি তুমি আমি আমি আল্লাহ তাআলা কয় যাও একটু জাহান্নামের আগুনে পোড়া পোড়াই আনছে জিজ্ঞেস করলো মান আনতা ওয়া মান আনা তুই কে আর আমি কে কই আনতা আনতা আনা আনা তুমি তুমি আমি আমি হাকাদা সালাসা মাররাত তিনবার এরকম হইছে এখন আল্লাহ তাআলা তো বোঝেন যিনি সৃষ্টি করছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে বোঝেন না বোঝে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা ওরে আগুনে পোড়াইয়া লাভ হবে না ওর তেল মোবিল বন্ধ কর ওরে হাতে মেরে লাভ হবে না ওরে ভাতে মার ওর খোরাক বন্ধ কর নফসে আম্মারার খোরাক বন্ধ একদিন দুই দিন পাঁচ দিন এখন জোরে নোয়াখালীর ভাষায় তো জোরে নাকি নোয়াখালীর ভাষা এখন জোরে জিজ্ঞেস করা হইল মান আনতা ওয়া মান আনা কই আনতা রব্বি ওয়া আনা আব্দুক আল্লাহু আকবার আল্লাহু আকবার আনতা রব্বি ওয়া আনা আব্দুক আরে তুমি তো আমার প্রতিপালক আর আমি হইলাম তোমার দাস আল্লাহ কয় এতক্ষণ পর কাছে আসছিস মূল কাজে আসছিস লাইনে আসছিস আল্লাহু আকবার আল্লাহু আকবার নাস্তিকের দোসরেরা ভালো করে শোনো আমরা এখানে এতগুলো মানুষ সিললেই লো কিছু হবে না না সিললেই লো কিছু হবে না কিন্তু সিললেই কেন বাংলাদেশ থেকে ১৬ কোটি মানুষ সিললেও কিছু হবে না না চিল্লাইলেও কিছু হবে না কিন্তু আমরা চিল্লাই কেন রহমতের নবীর পক্ষে আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে মসজিদে সমাজে সব জায়গায় কেন কথা বলি দশটা কণ্ঠ একত্রিত হয়ে দশটা আওয়াজ যখন চলে গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় সে আওয়াজ ছড়িয়ে যাওয়ার কারণে আজকে তাদের অর্থনৈতিক দুর্গের ভিতরে আঘাত লেগেছে সুরবোধা একটু ম্যাক্রো নরম হইছে নাকি হয় নাই ম্যাক্রো সুর কি একটু নরম হইছে সন্ত্রাসীরে শায়েস্তা করার কিছু রাস্তা আছে সন্ত্রাসীরে শায়েস্তা করার কিছু রাস্তা আছে তারা বলে কি বলে আমাদের দেশ হলো ফ্রিডম অফ স্পেস আমাদের হলো আমরা কথার বাক স্বাধীনতা আছে আমি বলি স্বাধীনতা তো থাকতেই পারে এখন বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ স্বাধীনতা তো থাকতেই পারে আমার হাতে কলম আছে কলমের স্বাধীনতা আছে আমার জিহ্বা আছে জিহ্বার স্বাধীনতা আছে আমার মস্তিষ্ক আছে চিন্তার স্বাধীনতা আছে আমি বলি তোর যা ইচ্ছা তাই কর তুই গলায় রশি দে তুই কাছে দিয়া তোর পুরা দেহ কেটে ফেল ছেড়ে ফেল তোর যা মনে চাই তাই কর তোর স্বাধীনতা আছে গুখা বিষ্টা খা পায়খানা খা যা ইচ্ছা তাই কর কোনো কিচ্ছু আসে যায় না কিন্তু স্বাধীনতা আছে বলেই তোর জিহ্বা দিয়ে আমার কলিজা রক্তক্ষরণ করতে পারিস না তোর কলম দিয়ে আমার ইমানের অনুভূতিতে আঘাত লাগাতে পারিস না শুনে রাখ স্বাধীনতাবাদীরা শুনে রাখ স্বাধীনতাবাদীরা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়তো শয়তানের প্ররোচনায় নামাজ কালাম ঠিক মতো পড়ি না হয়তো শয়তানের প্ররোচনায় নামাজ কালাম হয়তো ঠিক মতো পড়ি না কিন্তু এমনও হাজার মুসলমান আছে কলিজা থেকে রক্তের থেকে বাপের থেকে মায়ের থেকে জীবনের থেকে রহমতের নবীকে বেশি ভালোবাসে প্রয়োজন হলে আল্লাহর নবীর জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছে কি নাই সুতরাং স্বাধীনতা তোমাদের আছে স্বাধীনতা তোমাদের আছে যা মনে লয় তাই করো কিন্তু তোমার কলমের স্বাধীনতার নাম করে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারো না তোমার যা মনে লয় তুমি তাই করো তোমার যা মনে লয় তুমি তাই লেখো তোমার যা মনে চায় তুমি তাই বলো কিন্তু আমার রহমতের নবীকে নিয়ে কোনো বাজে কথা তুমি বলতে পারো না বন্ধুরা আমার পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী করুণার নবী
শান্তি প্রতিষ্ঠার জন্য জীবনের শুরু থেকে তিনি চেষ্টা করলেন। জীবনটা শুরু হলো হালিমাতু সাদিয়ার বাড়িতে। আল্লাহর মেহেরবানি, আমি একাধিকবার গিয়েছি, বারবার গিয়েছি বনু সাদ, তায়েব থেকে মক্কা থেকে তায়েব যত দূর, তায়েব থেকে বনি সাদ এত বিশাল দূরে গিয়েছে। সেই অজব পাড়াগায় আমার নবী, রহমতের নবী, শৈশবকাল যেখানে দৌড়োদৌড়ি করেছেন, ছোটাছুটি করেছেন, সেই জায়গায় গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি। আমার রহমতের নবী জীবনটা শুরু করলো ইনসাফ দিয়া। মা হালিমা, হালিমাতু সাদিয়া, তার একটা বাচ্চা আছে, নিজের গর্ভজাত সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি টাকার জন্য, পয়সার জন্য দত্তক এনেছিলেন লালন পালন করার জন্য। আগের যুগে সন্তান লালন পালন করলে কিছু পয়সা পাওয়া যেত, দরিদ্র অভাবী লোকদের ভাগ্য ফিরে যেত। আমার রহমতের নবী জীবনটা শুরু করলেন ইনসাফ দিয়ে। হালিমাতু সাদিয়ার নিজের গর্ভের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দত্তক সন্তান, পালক সন্তান। আমার রহমতের নবীকে নিয়ে হালিমা বুকের মধ্যে জড়িয়ে ধরলে আনন্দ পায়, মজা পায়, তৃপ্তি লাগে, কলিজাটা শীতল হয়ে যায়, বুকটা জুড়িয়ে যায়, নয়নটা ঠান্ডা হয়ে যায়। হালিমা মনে মনে ভাবল, এই সন্তান আর দশটা সন্তানের মতো নয়। হালিমাতু সাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায়। একটা স্তনের দুধ খাওয়ানোর পর তার কাছে মনে হলো সন্তানটার বোধহয় পেট ভরে নাই, আমার নিজের গর্ভের সন্তানকে ছাগলের দুধ খাওয়াবো, আমার নিজের সন্তানকে ছাগলের দুধ পান করাবো, দুম্বার দুধ পান করাবো, কিন্তু মুহাম্মদকে আমার দুই স্তনের দুধ পান করাবো। হালিমাতু সাদিয়া শিশু মুহাম্মদের মুখের মধ্যে একটা স্তন পান হয়ে গেলে আর একটা স্তন যখন বোটাটা ঢুকিয়ে দেয়, বারবার চেষ্টা করার পরও ওখান থেকে এক কাসরা দুধ তিনি চুষে খান না। পৃথিবীর মানুষ জানল না কেন তিনি দুধ খান না, এক কাসরা দুধ তিনি কেন হালিমার স্তন থেকে নেন না। তিনি তো রহমতের নবী, ইনসাফের নবী, সমতার নবী, মানবতার নবী। সুতরাং এই মায়ের গর্ভজাত সন্তানের আর একটা স্তন, ওই স্তনের সব দুধটুকু যদি তিনি খেয়ে ফেলেন তাহলে ওই দুধ ভাইয়ের প্রতি এহসান করা হবে না, দুধ ভাইয়ের প্রতি ইনসাফ করা হবে না, দুধ ভাইকে তার হক থেকে বঞ্চিত করা হবে। রহমতের নবীর জীবন শুরু হলো ইনসাফ দিয়া। যেই নবী তার শিশু বয়সে, দুধের বয়সে ইনসাফ দিয়ে শুরু করলেন, আজকে তোমরা সেই নবীকে নিয়ে বেইনসাফি কথা বলো, মুসলমানের কলিজায় তা সহ্য হয় না। আরবরা ছিল অসভ্যতার অতল গহ্বরে নিমজ্জিত, মারামারি, কাটাকাটি, খুনোখুনি যাদের ছিল নিত্যদিনের স্বভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একজন বালক, 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17 বছরের বালক, এই বয়সের বালকেরা ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, আনন্দ করে, ফুর্তি করে। রহমতের নবী শুধু ঘুরে ঘুরে একটা চিন্তা করে, মানুষ মানুষকে মারে, মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষের রক্ত দিয়া হোলি খেলে, আনন্দ করে। এই রহমতের নবীর শিশু ব্রেনের মধ্যে দাগ কাটল, তিনি চিন্তা করলেন মানুষ মানুষের উপরে উন্মত্ততা দেখায়, পৈশাচিক হামলা করে, কত মা সন্তান হারা হয়, কত মা বিধবা হয়ে যায়, কত সন্তান এতিম হয়ে যায়। রহমতের নবীর কলিজার ব্যথা লাগে,
রহমতের নবীর হৃদয় কেঁদে ওঠে। তিনি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ডাকলেন, ও ছেলেরা, তোমাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। তারা বলল, আল আমিন, তুমি তো বড় ভালো মানুষ, তুমি বড় ভালো ছেলে, তুমি আমাদের একজন শরীর বন্ধু, তুমি যা বলবে আমরা শুনব, কি করতে হবে, আসো আমরা একত্রিত হই। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়সের সেই বালক দাঁড়িয়ে বলছে, শোনো, মানুষ মানুষের উপরে আক্রমণ করে, অহেতুক তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করে, যুদ্ধ বিগ্রহ করে, কত মানুষ আহত হয়, কত মানুষ নিহত হয়, কত মা সন্তান হারায়, কত মা বিধবা হয়ে যায়। আমরা কি পারি না একটু হলেও ভালো কাজ করার জন্য? আমরা কোনো মানুষ মারায় সহযোগিতা করব না, আমরা নিজের বংশকেও কোনো সহযোগিতা করব না, অন্য বংশের উপরে আক্রমণ করব না। যুদ্ধের কাজে, মারামারির কাজে, গণ্ডগোলের কাজে, ফাসাদের কাজে আমরা কারো কোনো সাহায্য সহযোগিতা করব না। এটাই হলো আমাদের প্রতিবাদ। একজন দাঁড়িয়ে বলল, এমন ভালো কথা তো কেউ বলে না, এমন ভালো কথা তো কেউ বলে নাই, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এমন সুন্দর মানবিক কথা তুমি বললে। আরেকজন বলল, মুহাম্মদ, তোমার হাতটা বাড়িয়ে দাও, আজকে তোমার হাতে আমরা এই ভালো কথায় শপথ নিতে চাই। সকল ফজলদের অঙ্গীকার হলো, সকল ফজলদের অঙ্গীকার হলো, ভালো ভালো ছেলেদের অঙ্গীকার হলো, ওত নিল, শপথ নিল, আজ থেকে নিজেরা মারামারি করব না, কোনো মারামারিতে কাউকে সাহায্য করব না, আজ থেকে নিজেরা মানুষ হত্যা করব না, কোনো হত্যার কাজে আমরা সাহায্য করব না, আজ থেকে মানুষের উপরে মানুষের রক্ত নিয়ে হোলি খেলব না, আনন্দ উৎসব করব না, কেউ যদি করে ওই উৎসবে আমরা যোগ দেব না। হিলফুল ফুজুল গঠন হলো, কি গঠন হলো বলুন, হিলফুল ফুজুল গঠন হলো। তোদের মতো বেজন্মারা আমার রহমতের নবীর জীবনের ইতিহাস জানে না, এই জন্য রহমতের নবীর চরিত্রে কলঙ্ক দিতে চায়, জোরে বলুন ঠিক কিনা। আমার রহমতের নবী, আমার রহমতের নবী এতিম, মাকে হারালেন ছয় বছর বয়স, রহমতের নবী বাবাকে হারালেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, অভিভাবক ছিল দাদা, গার্ডিয়ান ছিল দাদা, মাথার উপরে আশ্রয় ছিল দাদা, দাদা দুনিয়া থেকে চলে গেলেন, চাচাদের মধ্যে সব থেকে গরিব, চাচাদের মধ্যে সব থেকে গরিব আবু তালেবের হাওয়ালায়, আবু তালেবের জিম্মায়, আবু তালেবের অভিভাবক করতে এতিমকে দিয়ে গেল। কেমন সভ্য, কেমন সুন্দর চরিত্রের এতিম, ক্ষুধা লাগলে চিৎকার চেঁচামেচি করে না। আবু তালেব গরিব মানুষ, কোনোদিন চুলায় আগুন জ্বলে, কোনোদিন জ্বলে না, যদি আবু তালেবের চুলায় আগুন জ্বলে, আবু তালেবের চুলায় যদি আগুন জ্বলে, রহমতের ওই এতিমের মুখে খাবার যায়, আবু তালেবের চুলায় যদি দৈনতার কারণে, অভাবের কারণে আগুন না জ্বলে, ওই এতিম নির্জনে নিবৃতে সহ্য করে, কারো কাছে কোনো শেকায়েত করে না, ওই সাসার কাছে গিয়ে বলে না, ওই সাসির কাছে গিয়ে বলে না, দাদায় কার হাতে তুলে দিল, সাসা এত গরিব মানুষ নিজেই বাসে না, আমারে বাসাবে কেমনে? কি রহমতের নবী, কি শিক্ষা, কি ভদ্রতা, কি শালীনতা! বাবা নাই, মা নাই, দাদাও দুনিয়ায় নাই, যার অভিভাবকত্ব দিয়ে গেল তার টাকা পয়সা নাই, অভাবের সংসার, আমি যদি তার ব্যাপারে গিয়ে অন্য চাচার কাছে শেকায়েত করি তাহলে তার অসম্মান হবে, অমর্যাদা হবে, ক্ষুধার যন্ত্রণা নীরবে নিভৃতে নির্জনে সহ্য করে, তারপরেও কারো কাছে গিয়ে হাত পাতে না, অভিযোগ করে না। সেই মানুষটার চরিত্রে তোমরা কলঙ্ক দাও, তোমরাও কি মানুষ, তোমরা তো জানোয়ারের থেকেও খারাপ। বন্ধুরা আমার,
আরবের একজন ধনী মহিলার চোখে পড়ে গেল। একদিকে সুন্দরী, আরেকদিকে অঢেল টাকার মালিক। জীবনে বিবাহ হয়েছিল, সন্তান হয়েছিল, কিন্তু কোন পুরুষের কাছ থেকে তিনি হৃদয়ের ভালোবাসা পান না। ওই সুন্দরী রমণী, ভদ্র সভ্যশালী পয়সাওয়ালা, একটা শপথ করে বসলেন, জীবনে যতদিন বাঁচি, যতদিন আর জীবনে বাঁচি, আর পুরুষ জাতের কাছে কোনোদিন বিবাহ বসব না। পুরুষ জাত ভোগের পাগল, দেহের পাগল, রূপের পাগল, মনের পাগল না, কোনোদিন কোন পুরুষের কাছে বিয়ে বসব না, কোন পুরুষের পানি গ্রহণ করব না। শপথ করলেন। 23 বছরের টগবগে মুহাম্মদ কলিজা থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23 বছরের টগবগে তরুণ যুবকের সংস্পর্শে তিনি এলেন। এই 23 বছরের যুবকের হাতে ব্যবসা ছেড়ে দিলেন। যুবকের আচার ব্যবহার দেখলেন। খাদিজা বিনতে খুয়াইলিদ কেমন যেন তার কাছে মনে হলো, এই পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে। আমি ভেবেছিলাম পৃথিবীতে কোনো হৃদয়বান মানুষ নাই, চরিত্রবান মানুষ নাই, ভালো মানুষ নাই, আমানতদার মানুষ নাই, কিন্তু 2 বছরের মাথায় মনে হলো পৃথিবীতে একটা ভালো মানুষ অন্তত আছে, একটা ভালো মানুষ অন্তত আমার চোখে ধরা পড়েছে। বান্ধবী নাফিসার মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো। ওই গরিব আবু তালেব চিন্তা করল, এতিমটারে কিছুই দিতে পারলাম না, এতিমটার জীবনের স্বাদ পূরণ আল্লাহ পূরণ করতে পারলাম, এতিমটার জীবনের স্বাদ আল্লাহ পূরণ করতে পারলাম না। এই এতিম যদি এই ধনাঢ্য নারীর সঙ্গে বিবাহ হয়ে যায়, তাহলে একজন অভিভাবক হবে, এতিমের একটা ব্যবস্থাও হবে। আবু তালেব রাজি হলো, পরিবারের অন্য অন্য চাষারা রাজি হলো, সামাজিকভাবে বিবাহ হলো, লুকায় লুকায় না, গোপনে গোপনে না, ভালোবাসা প্রেম প্রীতি করে না, এখানে সেখানে মিটিং সিটিং করে নয়, কোনো ধরনের অসামাজিক পদ্ধতিতে নয়, সামাজিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী। রসূলুল্লাহর বয়স যখন 25 বছর 2 মাস 10 দিন, কোনো কোনো সিরাতের গ্রন্থে বলে, ওই 40 বছরের বিগতা যৌবনা, এক সুন্দরী সভ্য চরিত্রবান শালীন মহিলার সঙ্গে বিবাহ হলো। এবার দুইজন কাছাকাছি এলো, 10টা বছর পর্যন্ত এই যুবককে তিনি দেখলেন, আরো বেশি অবাক হলেন, আরো বেশি অবাক হয়ে গেল। দুনিয়ার যুবকেরা সুন্দরীর প্রতি আকৃষ্ট, দুনিয়ার মানুষগুলি টাকার প্রতি আকৃষ্ট, টাকা এমন একটা জিনিস, ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, তাবলীগের আমির সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মিনিস্টার সাহেব, টাকা এমন একটা জিনিস, এই সাহেবেরা তো দূরের কথা, কাঠের পুতুল পর্যন্ত টাকা দেখলে হা করে নাকি করে না? আরে করে কিনা তা তো আমরা দেখি। আগে চুরি হইতো 1 লাখ 2 লাখ 5 লাখ, এখন চুরির খাতা খুললেই শুনি 100 কোটি 200 কোটি 400 কোটি। আমাদের আবার একজন মাননীয় সম্ভ্রান্ত অনেক বড় লোক, দেশের মন্ত্রী সিলেটের, বলেছিলেন 400 কোটি টাকা, এটা একটা টাকাই না, 400 কোটি টাকা টাকাই না, বড় লোক মানুষ তো হাতে ধরে নাই। কিন্তু গরিব মানুষ যারা রিকশার প্যাডেল ঘুরায়, সারাদিন যারা জমিতে রৌদ্রের ভিতরে লাঙ্গল চালায়, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করিও 100 200 টাকা কাহাকে বলে। অনেক শ্রমের বিনিময় তাকে পেতে হয়। বলতেছিলাম টাকা পয়সা কি জিনিস, বড় লোভের জিনিস, কথা কয় না পাবলিক, কিসের জিনিস? কাঠের পুতুলও টাকা দেখলে হ্যাঁ করে, লোভে লোভে। মুহাম্মদ
বলেন না কলিজা থেকে কেউ আর মুহাব্বত নিয়ে কলিজা থেকে হৃদয় থেকে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ দশটা বছর এই মহিলার সঙ্গে ঘর সংসার করল এই শিক্ষিতা এই ভদ্র এই বিনয়ী এই সুন্দরী এই সম্ভ্রান্তা এই চরিত্রবান নারী এই সতী সাধবী নারী দশ বছরে তার অন্যরকম চিন্তা হয়ে গেল যুবকেরা যুবতীর পাগল পুরুষেরা মদ গাঁজা নেশার পাগল আর কিছু কিছু মানুষ হলো ক্ষমতার পাগল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ক্ষমতার পাগল নয় যুবতী নারী সুন্দরী নারীর দিকে আকৃষ্ট নয় টাকা পয়সার কোনো লোভ নাই তাহলে মানুষটা কেমন মানুষ আরো ভালো করে তিনি পরীক্ষা করলেন যা বোঝার বোঝা হয়ে গেল অনেক লম্বা কথা জিব্রাইল আমিন যেদিন গারে হেরায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো আর বলল ইকরা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারিন আমি তো পড়তে জানি না তিনবার বললেন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঐশি ইলম আল্লাহ প্রদত্ত ইলমে লুদুনি গায়বের ইলম আমার সিনার মধ্যে ঢুকে গেল শরীরটা ভারী হয়ে গেল উষ্ণতা বেড়ে গেল আমি কিছুটা ভয় পেলাম ওই যে জীবনের ভালোবাসার আশ্রয়ের এক নারী নাম কি খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বাস করুন আমার আব্বা মরহুম দেলওয়ার হোসেন আনসারী রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরে জন্মগ্রহণ করে পীরের ছেলে হিসেবে তো স্বভাবক কবরের প্রতি মাজারের প্রতি একটা আকর্ষণ থাকাটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীর কোন মাজার আমাকে আকৃষ্ট করতে পারেনি আকৃষ্ট করতে পারেনি তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এই সাজসজ্জা পছন্দ করেনি আমার রহমতের নবী যা করেনি তা আমি কেন পছন্দ করব আমি দুইটা কবরের কাছে যতবার গিয়েছি আমার আবেগ আমি ধরে রাখতে পারি নাই নিজে নিজে মনে মনে ভেবেছি আগামী বছর যখন আসব তখন আর আমার এই আবেগ থাকবে না সে কবরটা হলো মাকবারা মুআল্লায় মা খাদিজা বিনতে খুয়াইলি আল্লাহু আকবার আল্লাহু আমি মায়ের কবরের কাছে যতবার দাঁড়িয়েছি আমি মায়ের কবরের কাছে যতবার জিয়ারত করতে গিয়েছি এই মায়ের কবরের সামনে যতবার গিয়ে সালাম দিয়েছি বিশ্বাস করুন আমার বুজুর্গি প্রকাশের জন্য নয় আস্তাগফিরুল্লাহিল আযীম আবেগের কথা বলছি আমাকে অনেক বড় বুজুর্গ ভাবানোর জন্য বলি নাই আমি আমার এই মায়ের কবরের সামনে যতবার গিয়েছি যতবার গিয়েছি আমি আমার আবেগ ধরে রাখতে পারি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রশ্ন হলো আপনার মধ্যে এই আবেগটা আসলো কেন আমার মধ্যে আবেগ এসেছে ওই গারে হেরা হেরা পর্বত জবালে নূরের দিকে তাকিয়ে 50 বছরের বয়স্ক একজন মহিলা স্বামীর প্রতি কতটা দরদ থাকলে স্বামীর প্রতি কতটা শ্রদ্ধাবোধ থাকলে স্বামীর প্রতি কতটা ভালোবাসা থাকলে স্বামীর প্রতি হৃদয়ের কতটা আন্তরিকতা থাকলে এই বিশাল উঁচু পাহাড় সিঁড়ি নাই মই নাই যাওয়ার জন্য কোনো লিফট নাই খাবার নিয়ে চামড়ার মস্কে পানি নিয়ে খুরমা নিয়ে উঠে গিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবেগ আসে কি আসে না বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেলেন শরীরের জ্বর এলো কার কাছে ফিরে আসলো কথা বলে না কার কাছে ওই যে জীবন সঙ্গিনী কনজুগাল লাইফের পার্টনার তার কাছে ফিরে এলো ও খাদিজা বিনতে খুয়াইলিদ জাম্মিলুনি আমারে তুমি কম্বল দিয়া ঢাকো বস্ত্র দিয়া ঢাকো মা খাদিজা জিজ্ঞেস করলেন আবুল কাসেম মুহাম্মদ কি হয়েছে আপনার কি হলো আপনার আপনি কেন এমন কাঁপতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খাদিজা আমার কাছে আকাশ থেকে একজন মেসেঞ্জার এলো
একজন ফেরেশতা এলো আমাকে পড়তে বলল, আমি পড়তে জানি না। বলার পরে আমাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলো, জড়িয়ে ধরলো, চাপ প্রয়োগ করলো। আমার মনে হলো সেনাটা ভারী হয়ে গেল, আমি একটু ভয় পেলাম। মা খাদিজা দাঁড়িয়ে সর্বপ্রথম যে কথাটা বলল, ও মুসলমানের সন্তান, ও দুনিয়ার নাস্তিকেরা মুরতাদেরা, ও দুনিয়ার প্রফেসরেরা ডক্টরেরা ডাক্তারেরা, ভালো করে শুনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তির স্বীকৃতি প্রথম যার জবান থেকে বের হলো সে হলো রাসূলুল্লাহর জীবন সঙ্গিনী মা খাদিজা। জিজ্ঞেস করলো আবুল কাসেম, মুহাম্মদ কি হয়েছে? বলল এই ঘটনা। সিরাত ইবনে হিশাম খোল, ইবনে কাসিরের হাওয়ালাগুলি খোল, নবীয়ে রহমত এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ লেখক আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাত মাসওয়াহু, তার বই খোলো। এই বইগুলো খুলে দেখো, মা খাদিজা রাসূলুল্লাহ যখন থরথর করে কাঁপছিলেন, তিনি প্রথম যেই বাক্যটা ব্যবহার করলেন, বলেন আবুল কাসেম মুহাম্মদ অস্থির হবেন না, ভয় পাবেন না, আপনি এতিমের প্রতি ভালো ব্যবহার করেন, গরিবের প্রতি সদাচরণ করেন, বিধবার প্রতি করুণার দৃষ্টি দেন, আত্মীয়তার হক আদায় করেন, আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ, আপনার মতো একজন চরিত্রবান সজ্জন মানুষ কোনো ধরনের ভূত প্রেতের দ্বারা প্রতারিত হবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তৃতা দিতে পারে ভালো, সে কথাটা বলছে, তুমি তো মাইক পেলে সাপার জোরে সব ফাটিয়ে দাও, সাপার জোর বড় জোর নয়, চরিত্রের জোর হলো সব থেকে বড় জোর, কলমের জোর বড় জোর নয়, চরিত্রের জোর সব থেকে বড় জোর, টাকার জোর বড় জোর নয়, চরিত্রের জোর সব থেকে বড় জোর, ক্ষমতার জোর বড় নয়, টাকার জোর বড় নয়, সব থেকে চরিত্রের আদর্শের জোর বড় জোর। আর সেই আদর্শের প্রথম স্বীকৃতি তিনি মা খাদিজার কাছ থেকে লাভ করেছিলেন। আর সেই নবীরে নিয়ে তোরা ব্যঙ্গ করো, তোরাও কি মানুষের পয়দা না জানোয়ারের পয়দা? আল্লাহই ভালো। এমন রহমতের নবী আঘাত পেয়েছেন, আঘাত দেন, ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেননি, উদারতা, মহানুভবতা। প্রশান্ত মহাসাগর তার সাথে যদি আমার রহমতের নবীকে তুলনা করা হয়, প্রশান্ত মহাসাগর ছোট হয়ে যাবে, আমার রহমতের নবীর হৃদয়টা তার থেকেও বেশি বড় হবে। সেই নবী, সেই নবী, তাকে নিয়ে তোরা কথা বলেছিস। আমার নবী যুদ্ধ করেছে নাকি করে নাই? করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে মানুষ মারা গিয়েছে নাকি যায় নাই? মারা গেছে। কিন্তু ইতিহাস কি জানো? তোমরা কি ইতিহাস জানো? আমার নবীর গোটা জীবনের সকল যুদ্ধে কয়জন লোক হত্যা হয়েছে, কয়জন লোক মারা গিয়েছে? আর তোরা আধুনিক যুগের নব্য ফেরাউন, নব্য নমরুদ, মানবরূপী জানোয়ার, মানবরূপী ইতর বর্বর, তোদের এক একটা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে, পঙ্গু হয়েছে, ঘর বাড়ি ভেঙে শ্মশানে রূপান্তরিত হয়েছে। আর রহমতের নবী কি বলল? রহমতের নবী বলল, কোথাও যুদ্ধ করতে গিয়েছ, খবরদার, শারীরিক যারা অসুস্থ প্রতিবন্ধী তাদের উপরে আক্রমণ করবে না। রহমতের নবী তো কথাও রহমতের। কিসের নবী? কথা কিসের? রহমতের কথা। যুদ্ধক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী, ফিজিক্যালি ডিজেবল, এরকম কোন প্রতিবন্ধীর উপরে আঘাত করবে না, নারীর উপরে আঘাত করবে না, শিশুদের উপরে আঘাত করবে না। পালায়ন পর বেসামরিক লোকজনের উপরে পিছন দিক থেকে আক্রমণ করবে না, শত্রুর ফলমান বৃক্ষ নিধন করবে না, যদি প্রতিপক্ষের ফসলে জমিতে ফসল হয় সে ফসল আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। কথাগুলো কার? জোলবান কথাগুলো কার? রহমতের নবী, যেই নবী মানবতার পক্ষে কথা বললেন, যুদ্ধ অপরাধের কথা বললেন,
আজকে সেই নবীকে তোমরা সন্ত্রাসী হিসেবে কার্টুন বানাও, তোদের জন্ম যদি ঠিক থাকে শয়তান তোদের থেকে অনেক ভালো, শয়তান তোদের থেকে অনেক ভালো, তোরা শয়তানের থেকেও নিকৃষ্ট। বন্ধুরা আমার, তাদের উদ্দেশ্যই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা, তাদের উদ্দেশ্যই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক দেওয়া। আমরা লক্ষ্য করে দেখছি আমার দেশেও এরকম কিছু নাস্তিক আর মুরতাদ, তারাও মাঝে মাঝে সাহাবাগে সাহাবাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্লগাররা লেখালেখি করলো, সেখানে রাজনৈতিক ইস্যু ছিল। আমি রাজনৈতিক ইস্যুটা বাদ দিলাম, আপনারা বলবেন ওয়াজের মাহফিল তো রাজনীতির মাহফিল না, রাজনৈতিক ইস্যুটা বাদ দিলাম, কিন্তু শাহবাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্য কিছু ব্লগাররা লিখেছিল, সে তার বিরুদ্ধে দেশের ইমামদারেরা এক হলো। কিন্তু দুর্ভাগ্য, আমার আলেম সমাজের মধ্যে দুই চারটা আলেম নামক দালাল আর গোলাম তারা গিয়া তাদের সাথে একাত্মতা ঘোষণা করল। খাইরুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররু শেরারে শেরারুল উলামা। শোনো, মরহুম দেলওয়ার হোসাইন আনসারী রহমাতুল্লাহ আলাইহির সন্তান ফাঁসির মঞ্চে 10 বার দাঁড়াবে, এই জাতীয় আলেম নামে কলঙ্ক, দালাল আর গোলাম আলেমদের বিরুদ্ধে কথা বলবই বল। আমার মাহফিল হলে তোমাদের গায়ে জ্বালা ধরে, তার কারণ দালালদের তো দালাল কথা শুনলে গায়ে জ্বালা ধরবে। রাজনৈতিক ব্যাপারে আমার কোনো কথা নাই, রাজনৈতিক প্রতিপক্ষ তোমার কেউ হতেই পারে সেটা ভিন্ন কথা, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতের নবীকে নিয়ে যারা ব্লগে লেখালেখি করলো, তুমি তাদের সাথে হাত মিলাও, একাত্মতা পোষণ করো, তাদের কাছে গিয়ে হাসি দাও, ক্যামেরায় পোজ দাও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল বিদ্বেষী, রাসূলের অবমাননাকারী এই ব্লগারদের সাথে ফেরেশতারা কিয়ামতের ময়দানে বেঁধে তোমাকে উঠাবে, কোনো সন্দেহ না। ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো আপোষ আমরা করতে পারি না, আমার রাসূলের সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে কোনো আপোষ আমরা করব না, করতে পারি না। জীবন চলে যাবে, জীবন কয়টা? আচ্ছা, কারো বাবার ক্ষমতা আছে আমারে 2 বার মারা? কারো বাপের ক্ষমতা আছে আপনার 3 বার মারা? মরণ কয়বার? একবার। জন্ম কয়বার? একবার। জন্ম একবার, মৃত্যু একবার। আর কার বাবার ক্ষমতা আছে আমারে বেহেশতে অথবা জাহান্নামে পাঠায় দে? আসেনি। তোমার বাপ যত বড় ক্ষমতাওয়ালা হোক, তোমার হাতে যত ক্ষমতা থাক, তোমার কথা এসবি, এনএসআই, ডিজিএফআই, ডিবি, আর্মি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, গোটা পৃথিবী তোমার কথা চলে, তোমার তর্জনী হেলনে গোটা পৃথিবী নড়ে, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতাদের উপরে সামান্যতম ক্ষমতা তোমার নাই জান্নাতিকে জাহান্নামী বানানোর, জাহান্নামীকে জান্নাতি বানানোর। জন্ম একবার, মরণ একবার, সুতরাং মরণ যেহেতু একবার, মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহর পক্ষে কথা বলেই যাব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, প্রতিবাদ যার যেখান থেকে আসে সেখান থেকে করতে হবে। আপনি কোন দলের এটা আমি জানতে চাই না, আপনি রাসূলুল্লাহর উম্মত। আমার জাতির মহান নেতা মরহুম শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাক, আমিন। সুপারিশটা কার লাগবে বলেন তো? মুহাম্মদ রাসূল। আর কার সুপারিশ লাগবে কথা বলেন না কেন? আমার জাতির মহান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আল্লাহ বেহেশতের মেহমান বানাক, কার সুপারিশ লাগবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কোন মায়ের সন্তান যদি থাকো, দাঁড়িয়ে ফতোয়া দাও, আমার নেতা বড় নেতা রাসূলুল্লাহর সাফায়েত ছাড়াও চলবে। কোন মায়ের বৈধ সন্তান থাকলে চ্যালেঞ্জ দিলাম, দাঁড়িয়ে বলো, ফতোয়া দাও, আমার নেতা অনেক বড়, আর যাই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত লাগবে। কি আছেন এরকম কেউ? তাহলে নেতা আমাদের শ্রদ্ধার, সম্মানের, কলিজার, মোহাব্বতের কোনো সন্দেহ নাই, কিন্তু রাসূলুল্লাহর সাফাত লাগবেই, রাসূলুল্লাহর সাফাত লাগবেই, লাগবেই। সেই নবীজির সাফাত পাওয়ার জন্য, সে নবীজির সাফাত পাওয়ার জন্য নবীজির পক্ষে কথা বলতেই হবে, নবীজির পক্ষে ভূমিকা রাখতেই হবে, রাখতেই হবে। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা আর কথা বাড়াবো না, আমরা আর কথা বাড়াবো না, শুধু এইটুকু আপনাদের সকলের কাছে দাবি করব, ইমানের চেতনায় উজ্জীবিত হওয়ার জন্য, ইমানকে শানিত করার জন্য অস্ত্র যদি ব্যবহার না করেন, দা
খন্তা কুড়াল ছাপল কাসি এগুলো যদি ব্যবহার না করেন চকচকা থাকে কি হয় মরিসা পড়ে যায় ঈমানকে যদি মাঝে মাঝে এরকম শানিত না করেন ঈমানকে যদি ধারারও না করেন ঈমান মরিসা পড়ে যাবে বিশ্বনবীর উম্মতেরা ঈমানকে ধারালো করার জন্য আমার কণ্ঠের আওয়াজ ফ্রান্স পর্যন্ত না যাক আমার কণ্ঠের আওয়াজ ডেনমার্ক পর্যন্ত না যাক আমার কণ্ঠের আওয়াজ দিল্লির তক্তে তাউস পর্যন্ত না যাক আমার ঈমানই দায়িত্ব আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিক আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করে নিক আমার কণ্ঠের আওয়াজ আরশে আজিম পর্যন্ত চলে যাক আমার বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান সইবে না আর মুসলমান গোটা দুনিয়ার মুসলমান রহমতের নবীর জন্য এক হও গোটা বিশ্বের মুসলমান রহমতের নবীর জন্য কথা বলো গোটা বিশ্বের মুসলমান রহমতের নবীর জন্য ভূমিকা পালন করো রহমতের নবীর সুন্নতকে আঁকড়ে ধরো মারির দাঁত দিয়ে কামড়ায়া যদি তোমরা এক এবং ন্যাক হতে পারো গোটা পৃথিবীর সকল শক্তি তোমার কাছে পরাস্ত হবে আচ্ছা বলেন তো এই পৃথিবীটা কার পৃথিবীটা কার ইমানদারেরা কার আচ্ছা ইমানদারের সংখ্যা যদি কম হয় আচ্ছা চোর আর বাড়িওয়ালা এক সমান চোর আর বাড়িওয়ালা কি এক সমান চোর যত বড়ই চোর হোক চোর যত বড়ই চোর হোক বাড়িওয়ালা যদি শুধু একটু গলাটারে খাকারি দেয় কাশি দেয় আর যদি শুধু বলে কে শুধু যদি বলে কে তাহলে মাশাআল্লাহ চোরের তো পায়জামা গরম হয়ে যাবে ভালো মতো ঢক করে একটা খাকারি দিতে পারলে প্রস্রাব করে পায়জামা লুঙ্গি ভিজায় ফেলবে সুতরাং ইমানদারেরা এ জমিন আল্লাহর তোমরা আল্লাহর গোলাম এ জমিনে তোমাদের অধিকার আছে তোমাদের সংখ্যা যত কম হোক বিশ্বনবীর পক্ষে যারা আছো নরসাদ্দুলরা জাগ্রত হও দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর লিল্লাহে তাকবীর আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান আমরা তাদের অর্থনৈতিক দুর্গে আঘাত করার জন্য আপাতত প্রকাশ্য দিবালোকে ফ্রান্স যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে আমরা তাদের কোনো পণ্য ব্যবহার করব না কিনব না তবে ওলামা ইকরামদের ফতোয়া হলো টাকা দিয়ে যা কিনে ফেলেছি সেটা ব্যবহার করা জায়েজ টাকা দিয়ে যা কিনে ফেলেছি সেটা ব্যবহার করা জায়েজ ক্ষমা না চাওয়া পর্যন্ত নতুন কোনো পণ্য ফ্রান্সের নতুন কোনো পণ্য টাকা দিয়ে কিনব না ব্যবহার তাহলে তাদের অর্থনীতির উপরে অবশ্যই আঘাত আসবে আর শুনেন অতি বুজুর্গ যারা কিছু লোক আছে পাগড়ি জুব্বাওয়ালা চোখ বন্ধ করে করে খুব বুজুর্গির ভাব দেখায় এই এই বুজুর্গদেরকে হেদায়েত করার জন্য একটা কিতাব ব্যবহার করার দরকার সে কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা কিতাবখানার নাম কি তার কারণ হলো সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাস্তা দিয়ে যাচ্ছে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক বুজুর্গ চোখ বন্ধ করে থাকে একবার চোখ খোলে ভাবখানা এরকম যে আরশে আজিমে চলে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাবুকটা সামনে গিয়া বলেন ইয়া ফুলান এশফি যখন বলছে ইয়া ফুলান এশফি আমার রহমতের নবী বলেছেন বিশ্বনবী বলেছেন আমার ওমর যে রাস্তায় হাঁটে শয়তান ভয়তে আর কথা কয় না শয়তান ভয়তে সেই রাস্তায় হাঁটে না সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুজুর্গি দেখাতে চাস যায় নামাজে দেখাবি বুজুর্গি দেখাতে চাস তাহাজ্জুদের নামাজে দেখাবি পাবলিক প্লেস বুজুর্গি দেখানোর জায়গা না মসজিদে ইমামতি ঠিক রাখার জন্য মাদ্রাসা বোর্ডিং ঠিক রাখার জন্য মাদ্রাসা টিকায় রাখার জন্য যদি তুমি সব কথা বলা বন্ধ করে দাও নবীর পক্ষে কথা বলা বন্ধ করে দাও বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি তুমি বন্ধ করে দাও আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি তুমি ভেষধারী লিবাসধারী তাৎকা মুনাফিক জনমরণ ঠিক তুমি
এতেকাদি মুনাফিক, তুমি এতেকাদি মুনাফিক। রহমতুন নবী হাদিসের বর্ণনা, মসজিদে নববীতে বসে বলেছিলেন, মানলে মানলে বিকাব কাব ইবনে আশরাফিন ফা ইন্নাহু কদ আযাল্লাহ ওয়া রাসূলাহু, তোমাদের মধ্যে কে আছো কাব ইবনে আশরাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সে আল্লাহকে কষ্ট দিয়েছে, রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। সাহাবীদের মধ্যে একজন ছোট্ট সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কাব ইবনে আশরাফ রাসূলকে ব্যঙ্গ করেছে, আল্লাহর নবীকে অপমান করেছে, আমি তাকে হত্যা করব। রাসূলুল্লাহ পারমিশন দিয়েছিলেন। ওলামা হযরতরা বলেন আল্লাহ নবীর সুন্নাহ হাদিস, রসুল যদি কোনো ব্যাপারে কথা বলেছেন সেটা হাদিস বা সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, রসুল কোনো ব্যাপারে নির্দেশ দিয়েছেন সেটা হাদিস সুন্নার মধ্যে চলে এসেছে, রসুল যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছেন সেটা হাদিস বা সুন্নার মধ্যে চলে এসেছে, রসুল যদি কোনো ব্যাপারে না বলেছেন সেটা হাদিস বা সুন্নার মধ্যে চলে এসেছে শরীয়তের বিধান হিসাবে, আল্লাহ রসুল যদি কোনো ব্যাপারে চুপ থেকেছে সেটাও শরীয়তের মধ্যে চলে এসেছে। তাহলে কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য কে চাইল? মুহাম্মদ ইবনে মাসলামা। রাসূলুল্লাহ সুপ থাকলেন, হাসি দিলেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় বুজুর্গ তুমি হও নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় ফতোয়া দেওয়ানেওয়ালা তুমি হও নাই, তোমার বুজুর্গির ধান্দা আমি জানি, তোমার বুজুর্গির ধান্দা হলো মসজিদের ইমামতি ধরে রাখার জন্য, তোমার বুজুর্গির ধান্দা হলো ওয়াজের মাহফিল ধরে রাখার জন্য, তোমার বুজুর্গির ধান্দা হলো মাদ্রাসার চাকরি টিকায় রাখার জন্য, তোমার বুজুর্গির ধান্দা হলো লেবাস পরে পয়সা কামানোর জন্য, সুতরাং এই বুজুর্গির ধান্দা বাদ দাও, বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের অপমানের বিরুদ্ধে কথা বলো, যদি তাই না বলো বোবা শয়তান তুমি, বোবা শয়তান তুমি, বোবা শয়তান। এই বোবা শয়তানদেরকে আমরা চাই না, এই বোবা শয়তানদেরকে আমরা চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছিলেন, সবাইকে আমি ক্ষমা করলাম, আল্লাহকে যারা গালি দিয়েছে, রসুলকে যারা গালি দিয়েছে তাদেরকে ক্ষমা করলাম না। তার মধ্যে একজন ছিল ইবনে খেতাল, ইবনে খেতাল, তাকে বলা হলো কোরআনে এসেছে খানায় কাবায় যারা প্রবেশ করে অমান দাখালাহু কানা আমিনান, তারা নিরাপদ হয়ে যায়। ইবনে খেতালকে বলা হলো তুমি যেমনে পারো কাবার হারামের এরিয়ার মধ্যে, হুদুদের মধ্যে, কাবার মধ্যে ঢুকে যাও, তুমি নিরাপদ, তোমাকে হত্যা করা হবে না। সে কাষ্টমষ্ট করে কাবার ঘরের কাছে এলো, কাবা ঘরের গিলাপ আপনারা সবাই দেখেছেন, কাবা ঘরের গিলাপ হয়তো অ্যাকচুয়াল দেখেছেন, না হলে ভার্চুয়াল টেলিভিশনের কম্পিউটারের স্ক্রিনে দেখেছেন। এই কাবার গ্লাফের মধ্যে ইবনে খেতাল ঢুকে গেল, একজন ইবনে খেতালকে চিনে ফেলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবীকে বলতেছে, দয়ার নবীকে বলতেছে, মায়ার নবীকে বলতেছে, করুণার নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ। ইবনে খেতালকে দেখা গেল কাবা ঘরের গেলাফের মধ্যে লুকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা যেরকম রাগ হইলে কণ্ঠটা উঁচু হয়, রহমতের নবী দাঁড়ালেন, চেহারা লাল হলো, কণ্ঠ ফারাফা সাউতাহু, বিশ্ব নবী রহমতের নবীর কণ্ঠ উঁচু হলো, আল্লাহর নবী বললেন হত্যা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে যদি হত্যা করা হয় তার রক্ত কাবার দেওয়ালে লাগবে। বিশ্ব নবী ফতোয়া দিলেন, রহমতের নবী ফতোয়া দিলেন, করুণার নবী ফতোয়া দিলেন, মায়ার নবী ফতোয়া দিলেন, দয়ার নবী ফতোয়া দিলেন, রহমাতুল লিল আলামিন ফতোয়া দিলেন, ওই অবস্থায় তাকে হত্যা কর। এই বেটা, এই বেটা, তুই রসুলের থেকে বড় ফতোয়াওয়ালা কে হইলি, কে হইলি তুই? তোর পাগড়ি ভিজায় রাখ, তোর জুব্বা ভিজায় রাখ, তুই একটা লেবাসদারি ভণ্ড। আমার রসুলের অসম্মানের ব্যাপারে কোনো ফতোয়া তুই দিবি না, তাহলে শয়তানের জিব্বা না তোর জিব্বা আগে টেনে ছিঁড়ে ফেলব। আমার বিশ্বনবী আল্লাহকে যারা গালি দিয়েছে, রহমতের নবীকে যারা গালি দিয়েছে, হুজুর তাদেরকে কোনো কম্প্রোমাইজ করেননি, বলেন কম্প্রোমাইজ করেননি। কি করবা, ফাঁসি দেবা? দাও, কয়বার দিবা? কয়বার দেওয়ার ক্ষমতা আছে? একবার, কয়বার? একবার। সুতরাং কণ্ঠ কথা বলবে, কণ্ঠ কথা বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, আমাদের সকলের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সব জায়গায় যাই হোক, এক জায়গায় কম্প্রোমাইজ কারো সাথে, সেটা হচ্ছে আমাদের কলিজার থেকে প্রিয় নবী, রহমতের নবী। বলুন, কোন নবী? রহমতের নবী, ভালোবাসার নবী, দয়ার নবী, মায়ার নবী। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন। মাদ্রাসার ওস্তাদেরা, পরিচালনা পরিষদ বড় জেহাদ করেছে, এই প্রথম, এই বছরেই প্রথম মাহফিল করলাম।